আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটি ডিপ টিউবওয়েল কল গাড়া দেখাচ্ছি, কীভাবে মাটি গভীর থেকে ডিপ টিউবওয়েল করে পানি তোলা হয়, পরিষ্কার পানি। তাদের সেই আগের জামানায় বা আগের সময় আগে পদ্ধতিতে তারা করছে ম্যানুয়ালভাবে, এখনকার যুগে এসে কিন্তু তারা প্রযুক্তি ব্যবহার করছে না, মেশিন ব্যবহার করছে না, দুই পাশে বাঁশ গেড়ে মাঝখানে ঢিকির মতো করে পাড়িয়ে পাড়িয়ে তারা নিচে মাটির যে পাইপ ঢুকিয়ে তারপরে পানি তুলছে। পানিগুলো আসলে ময়লা পানি, অনেক সময়ের ব্যাপার, ধীরে ধীরে আস্তে আস্তে পাঁচ ছয় ঘন্টা বা 7 ঘন্টা পর এটা পরিষ্কার পানিতে পরিণত হবে। পরে আপনাদের কিছু পাত্রে পানি আছে, এই পানিগুলো পরিষ্কার পানিগুলো পাইপের মুখ দিয়ে ঢেলে দিবে, তারপরে আবার সেই আগের পদ্ধতিতেই একই কাজ করবে, আপ ডাউন করবে, তারপরে পরিষ্কার পানি বের হবে, যে পানি খাওয়ার যোগ্য, রান্না বান্নার যোগ্য, গোসলের যোগ্য, অবশ্যই আয়রন মুক্ত। 200 মিটার ডিপের পর তারপরে পানি উঠে আসবে। তাদের আসলে সেফটি ছাড়াই তারা কাজটি করছে, কোনো সেফটি হার্নেস নেই হাতে, যে উপরে বসে আস দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরেই পানি ভর্তি করা পাইপের মুখ দিয়ে ঢালা হবে। এটা ডিপ টিউবওয়েল খারাপ দেখাচ্ছি আপনাদের, এটা আমার নানার বাড়ি, নানা ভাইয়ের বাড়ি, পরেরটা আমার নানার বাড়ি, পাশে রয়েছে আমাদের বাড়ি। যাই হোক, এটা তারা আগের যুগে স্টাইলি করছে, কোনো সেফটি নেই, সেফটি জুতা নেই, কোনো সেফটি গ্লাভস নেই, যে উপরে একদম বসে আছে, আপনাদের কিছুক্ষণ পরে আমি দেখাবো, বিশাল বড় একটি পাইপ উপরে উঠে গেছে, যে উপরে আছে যে দক্ষ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। যেহেতু পানির কাজ ভিজা থাকে বাঁশগুলো, যে কোনো সময় আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটতে পারে, সেফটি বেল বা সেফটি হার্নেসও নেই। এইভাবে ঝুঁকি নিয়ে তারা কাজ করে, তাদের পেশাই এটি, তারা এইভাবেই কাজ করে থাকে অ্যানালগভাবে। আপনাদের ডিপ টিউবওয়েল গাড়া দেখাচ্ছি আমি, আপনারা দেখতে পারছেন, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে গর্ত করা হয়েছে, এখানে পানি পড়ছে, তারপরে পরিষ্কার পানি উঠে আসবে, যেটা খাওয়ার যোগ্য, গোসলের যোগ্য, রান্নার যোগ্য। আপনাদের ডিপ টিউবওয়েল গাড়া দেখাচ্ছি, দেখেন কীভাবে সে বসে আছে তার শরীরে ব্যালেন্স নিয়ে। আসলে একটি ঝুঁকি একটি কাজ, কোনো সেফটি নেই, তারপর তাদের করতে হয় জীবন জীবিকার উদ্দেশ্যে, পেশা পেটের দায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।